প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর গণিত বাড়ি কাজ 29। বন্ধুরা, আজকে আমাদেরকে বাড়ি কাজ দিয়েছে আমাদের গণিত বইয়ের 54 নং পৃষ্ঠা থেকে। দেখো, আমাদেরকে প্রথমত বলেছে চিন্তা করি কিভাবে গুণ করা যায়। বন্ধুরা দেখো, আমাদেরকে 286কে 4 দিয়ে গুণ করতে বলেছে। এরপরে আমাদেরকে দেখো নিচে বলেছে গুণ করি। গুণ করি বলে আমাদেরকে 4টি গুণ অঙ্ক পাশাপাশি দিয়েছে আর 3টি উপর নিচে দিয়েছে। চলো বন্ধুরা, আমরা গুণ অঙ্কগুলোর সমাধান করে নিই। উত্তর বন্ধুরা দেখো, আমাদেরকে বলেছে চিন্তা করি কিভাবে গুণ করা যায়। দেখো, 286কে 4 দিয়ে গুণ দিতে বলেছে। বন্ধুরা দেখো, আমরা 286 এখানে যেটা অর্থাৎ উপরে যেটি আছে সেটাকে বলা হয় গুণ্য, আর 4 হলো গুণক, অর্থাৎ যেটা দিয়ে গুণ করে সেটা হলো গুণক, আর যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, আর যেটা বের হবে একটা দিয়ে আরেকটাকে গুণ করার পরে সেটার নাম হলো গুণফল। এখন বন্ধুরা আমরা গুণ করার জন্য কী করবো? প্রথমত গুণ্যকে উপর বসাবো। গুণ্য বলতে উপরে যাকে গুণ করা হয় সেটা। তো এখন এখানে কত? 286 আছে, তো সেটা আমরা উপরে বসাবো আর নিচে 4 বসাবো। এখন 4 এটা কোথায় বসাবো? এটা এমনভাবে আমরা বসাবো যাতে করে উপরের যে অর্থাৎ গুণ্য সংখ্যাটির ডান দিকের অঙ্কের সাথে নিচে যাতে করে বরাবর মিল থাকে। এখন উপরে যদি 3টি অঙ্ক থাকে, নিচে যদি 1টি থাকে, তাহলে ডান দিক থেকে বসিয়ে আমরা বাম দিকে যাব। আবার যদি উপরে 3টি অঙ্ক থাকে, নিচে 2টি অঙ্ক থাকে, তাহলে আমরা নিচে বসানোর সময় ডান দিক থেকে অঙ্ক বসিয়ে বাম দিকে যাব। তাহলে দেখো, আমরা 286কে 4 দিয়ে গুণ দেবো। তাহলে প্রথমত 4 দিয়ে আমরা 6কে গুণ দেবো একসাথে। 286কে একসাথে গুণ দেওয়া যাবে না। প্রথমত 286-এর মধ্যে ডান দিকে যেই 6 অঙ্ক আছে, অঙ্ক যেটি 6 আছে সেটিকে আমরা 4 দিয়ে গুণ দেবো। তাহলে 7 + 24, 24 কত? 4। এখন আবার 24-এর মধ্যে দেখো 2টি অঙ্ক আছে, 2 আর 4, কিন্তু আমাদের জায়গা আছে 1টি অঙ্কের, অর্থাৎ আমরা 24কে একসাথে বসাতে পারবো না, ডান দিকের অঙ্কটি প্রথমে বসাবো। তো ডান দিকের অঙ্ক কি? 4। তাহলে 4 বসাবো, আর যে 2 আছে বাম দিকে সেই 2 আমরা বাম দিকে হাতে হিসেবে নিয়ে যাব। দেখো, তাহলে আমরা এরপরে যোগ করে দেবো। তাহলে দেখো, এরপরে আমরা 8কে সাইড দিয়ে 8কে গুণ করো, 4টা 32। 32 আর এখানে হাতে 2 ছিল, কত হলো? 34। 34 4 হাতের কত? 3। এখানে কিন্তু 34, 3 আর 4 কিন্তু, তাহলে 3 হবে এখানে হাতের। তাহলে এরপর আবার করো 4 × 8, 8 আর এখানে 3 আসছিল, 3 আর 8 কত হলো? 11। তাহলে হবে 1146। বন্ধুরা এটা হবে গুণফল। সুতরাং 286 × 4 = 1146, এটাই উত্তর হবে। এরপরে দেখো, আমাদেরকে গুণ করি বলে প্রথমত 4টি পাশাপাশি গুণ অঙ্ক দিয়েছে আর 3টি উপর নিচে গুণ অঙ্ক দিয়েছে। বন্ধুরা, আমরা 28 নম্বর বাড়ি কাজের মধ্যেও আমরা গুণ করেছিলাম, এখন আবার উপরে আলোচনা করেছি, তাই আর বেশি বলতেছেন। জাস্ট আমরা মনে রাখবো, আমরা যখন গুণ্য অর্থাৎ উপরের সংখ্যাটি যাকে গুণ করবো সেটা উপরে রাখবো, আর গুণককে আমরা নিচে রাখবো, আর নিচে যখন নিচেটা দিয়ে যখন আমরা উপরটাকে গুণ করবো তখন একটা একটা করে করবো। ডান দিকের যে প্রথম ডানের অঙ্ক আছে সেটাকে করবো, এরপরে দ্বিতীয়টাকে করবো, এরপর তৃতীয়টাকে করবো, এভাবে করে আমরা গুণ করবো। আর যদি হাতে থাকে অর্থাৎ 24 মাঝে 4 বসবে হাতে 2, 25 মাঝে 5 থাকবে, 5 বসবে হাতে 2, অথবা 15 মধ্যে 5 বসবে হাতের 1, এভাবে করে হাতেরগুলো বামে নিয়ে আমরা পরবর্তী যেটা গুণ করবো গুণফলের সাথে আমরা যোগ করবো। এভাবে করে আমরা গুণগুলো করে ফেলবো। এরপর দেখো 5, 6, 7, এখানে আমাদেরকে উপর নিচে গুণ দিতে বলেছে, গুণ করতে বলেছে, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি সেটাই আমরা এগুলো সেম প্রথমত কী করবো, আমরা গুণ্যকে গুণক দিয়ে গুণ করবো, অর্থাৎ উপরেটাকে আমরা নিচেরটা দিয়ে গুণ করবো, আর নিচেরটা দিয়ে যখন আমরা গুণ করবো তখন উপরে যে গুণ্য আছে সেখানের সেই সংখ্যার ডান দিকের যে অঙ্ক আছে ডান দিক থেকে একটা একটা করে আমরা গুণ করে যাব। আর বন্ধুরা মনে রাখবে, যদি গুণের সময় কখনো শূন্যকে গুণ করতে হয়, কি বলেছি, যদি কোনো গুণক দিয়ে গুণ্যকে গুণ করতে হয়, ওই গুণ্যটা যদি শূন্য থাকে, কি বলেছি, গুণ্যটা যদি শূন্য থাকে, অর্থাৎ উপরে যে যদি শূন্য থাকে, ওই শূন্যকে যখন তুমি গুণ দিবা যেই কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কিন্তু শূন্য আসবে, মনে রাখবা, এটা মনে রাখতে হবে অবশ্যই। যেমন এখানে তোমাদের এখানে 5-এর মধ্যে ছিল শূন্য, তাহলে এই 5 দিয়ে যখন আমরা শূন্যকে গুণ দিব তাহলে 5-এর শূন্য শূন্যই আসবে, অর্থাৎ শূন্যকে যেই কোনো সংখ্যা দিয়ে গুণ করো, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন দিয়েও যদি তুমি শূন্যকে গুণ করো তোমার গুণফল কত আসবে? শূন্যই আসবে, এটা মনে রাখবে। তাহলে বন্ধুরা তোমরা গুণগুলো করে তোমাদের অ্যাসাইনমেন্টটি তোমাদের বিদ্যালয়ে জমা দিয়ে দিবে। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।